সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। আমরা এখানে হিন্দুদের বিরুদ্ধে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে, নির্দিষ্ট কোন জাতি, নির্দিষ্ট কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা এখানে আসি নাই। বাংলাদেশ শুধু রাঙ্গুনিয়া নয়, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ প্রমাণ দেখিয়েছি যেই দেশের ভিতরে তারাব্বই ভাগ মুসলমান বসবাস করে, ওই দেশের ভিতরে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, ইহুদিরা থাকে। আমরা জোরপূর্বক কোন ধর্মের উপরে আজ পর্যন্ত কোনো আক্রমণ করি নাই। এই ইতিহাস পৃথিবীর মানচিত্রে একমাত্র আমরা বাংলাদেশের মুসলমানরাই দেখিয়েছি। অতএব আমাদের পরিষ্কার কথা, পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, যদি কোনো মানুষ, তাতে সে ধর্মীয় হোক না কেন, যদি মুসলমানের ধর্মের উপরে, নবীর উপরে, ইসলামের উপরে বাংলাদেশ নিয়ে যদি কেউ স্বতন্ত্র করে, যদি বাংলাদেশ নিয়ে মুসলমানের ধর্মের উপরে, ইসলামের উপরে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ দেখা হবে, তার আভ্যন্তর দেওয়া হবে, তোমার খুলে তার জন বন্ধু কত হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। প্রশাসনকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি মনে করেন আজকে এই সমাবেশ শুধু রাঙ্গুনিয়ায় সীমাবদ্ধ, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা অবগত আছেন ভোলার জমিনে এক নাস্তিক, এক কুলঙ্গার আমার নবীকে গালি দিয়েছিল, গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠেছিল। আজ বলতে চাই, যদি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই কুলাঙ্গারে সঠিক বিচার কার্যকর না করেন, তাহলে আজকে এখান থেকে ঘোষণা করতে চাই, শুধু রাঙ্গুনিয়া নয়, শুধু রাঙ্গামাটি নয়, শুধু চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশে এমন আন্দোলনের জমানাল চলে উঠবে যা আমরা আপনারা সামাল দিতে পারবেন না। মুসলমানকে যদি ব্যক্তিগতভাবে আপনি কিছু বলেন, মুসলমান সহ্য করে নেবে, কিন্তু তাদের নবীর উপরে যদি হাত বাড়ান, ইসলামের উপরে হাত বাড়ান, মুসলমান জীবন দিবে, রক্ত দেবে, তোমার নবীর অপমান সহ্য করবে না। কথা দীর্ঘায়িত না করে পরিষ্কার ভাষায় আপনাদের দিয়ে বলতে চাই, প্রশাসনকে আবেদন জানাব এই কুলাঙ্গারকে গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তির ব্যবস্থা করুন, না হয় মুসলমানের আন্দোলন আপনারা ঠেকাতে পারবেন না। ওমা আলাইনা ইল্লাল্লাহ করার জন্য